at the direction of party leader Mamata Banerjee, the North Kolkata District Trinamool Chhatra Parishad was present at the Damdam 11A bus stand ward number 3 at Kashipur Belgachia Trinamool Chhatra Parishad, demanding recovery of arrears of GST and compensation from the state. Biswajit Day President North Kolkata District Trinamool Chhatra Parishad Debashish Bishwas President Ward No. 2 Trinamool Chhatra Parishad Tuhin Chakrabarti President Ward No. 4 Trinamool Chhatra Parishad Anuj Sharma President Ward No. 1 Trinamool Chhatra Parishad দেখুন নেত্রী যখন বলেছে আমরা প্রতি মুহূর্তে নেত্রীর কথা অনুসারে তার নির্দেশ অনুসারে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিটা নির্দেশ পালন করব আজকে তার প্রতিফলন কাশ্মীর বেলগাছিয়া এই দমদম স্টেশনের সামনে আগ্রহ বাস স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ আমরা করছি আজকে আমাদের কর্মসূচির মধ্যে সেটা যতদিন আমরা বঞ্চনার শিকার হব কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জিএসটি ও আমফান বাবদ যা ক্ষতিপূরণ প্রাপ্য বাংলার সেখান থেকে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের বঞ্চনা করছে তার ক্ষতিপূরণ স্বরূপ যতদিন না আমরা ক্ষতিপূরণ প্রাপ্ত সম্মান বা আদায় পাবো ততদিন আমাদের আন্দোলন চলবে যদি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেয় তার জন্য তৃণমূল ছাত্র পরিষদ তার শাখা সংগঠন সম্পূর্ণভাবে তৈরি আছে তার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামার জন্য থ্যাংক ইউ প্রথমেই বলি আমাদের যখন আমফান ঝড় যখন পশ্চিমবঙ্গে যখন এসেছিলো তখন বিপর্যস্ত হওয়ার পরেই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবাংলায় এসেছিলেন তিনি হেলিকপ্টারে ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা তিনি পরিদর্শন করেছিলেন যে কোন কোন পশ্চিমবঙ্গের কতগুলো জায়গা ক্ষয়ক্ষতি হয়েছে কতটুকু অর্থনৈতিক জায়গাগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সেইগুলো তিনি শুধুমাত্র মানুষকে দেখানোর যে রাজনীতি তার জন্য তিনি এসেছিলেন বাংলা মানুষকে দেখিয়ে গেলেন যে আমরা বাংলা মানুষের সাথে আছি কিন্তু এখান থেকে যাওয়া দিল্লি ফিরে যাওয়ার পরেই প্রধানমন্ত্রী সেই জায়গা থেকে ভুলে গেছেন যে বাংলা মানুষ যে বিপর্যয় অবস্থা বাংলা মানুষকে দেখে এসেছিল তারপরে বাংলা মানুষের যে সমস্যাগুলো রয়েছে আর্থিক দিক থেকে হোক বা অন্য সামাজিক দিক থেকে সেই জায়গাগুলোকে নরেন্দ্র মোদী ভুলে গিয়ে দিল্লিতে গিয়ে আবার সেই তার মসনদে সোফায় বসে রিল্যাক্সে তিনি নিজের মতন রাজনৈতিক মানে রাজনীতি শুরু করে দিয়েছেন আর আমাদের আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল ছাত্র পরিষদ আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ একের পর এক যেভাবে জনবিরোধী নীতি সারা ভারতবর্ষ জুড়ে বাংলা মানুষকে সারা ভারতবর্ষের মানুষকে বিপাকে ফেলার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে তার বিরুদ্ধে এবং মানে আমাদের বাংলার যে জিএসটি বাবদ যে টাকা রয়েছে এবং আমফানে যে ক্ষয়ক্ষতির টাকা রয়েছে বাংলার মানুষের যে টাকা যা বাংলার মানুষের প্রাপ্য বাংলার মানুষের উন্নয়নের যে টাকা সেই টাকাগুলোকে বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে শুধুমাত্র ধর্মের রাজনীতি আর নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার রাজনীতি কেন্দ্রীয় সরকার করছে ফলস্বরূপ বলতে কেন্দ্রীয় সরকার মানুষের পাশে থাকার রাজনীতি করছে তারা কী করছে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে মানুষের যেটা প্রাপ্য আজকে মমতা ব্যানার্জি এই আমফান হোক এই মহামারী করোনা হোক মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের যে কর্মীরা রাস্তায় নেমে মানুষের পাশে থেকেছে সাধারণ মানুষের পাশে যতটুকু সম্ভব তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করছে কিন্তু এই যে বিজেপি সরকার তারা টিভির পর্দায় বসে নাহলে নিজের বাড়িতে বসে বসে বড় বড় ডায়লগ দিচ্ছে যে আমরা এই করব এই করব এই 2021 বাংলায় আসলে এই করব কিন্তু এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি ছাড়া ধর্ম নিয়ে রাজনীতি ছাড়া কিচ্ছু করছে না মমতা ব্যানার্জি একমাত্র এই মহামারী করোনা হোক বা আমফান বিধ্বস্ত মানুষের পাশে থেকেছে এবং যেটা আমাদের প্রাপ্য যেটা আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রাপ্য যে এই আমফানের যে টাকাটা সাধারণ মানুষের জন্য এটা কোনো রাজ্য সরকারের নিজস্ব বা কেন্দ্রীয় সরকারের নিজস্ব টাকা না এটা রাজ্য সরকার সাধারণ মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে চাইছে সাধারণ মানুষের সমস্যা বা সমাধান মেটানোর জন্য এই টাকা তাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে কিন্তু সেই টাকা ইচ্ছা করে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না এটা মানুষকে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে সাধারণ মানুষের মধ্যে তারা একমুখে বলছে আমরা সাধারণ মানুষের জন্য আছি এদিকে আরেকদিকে তাদের প্রাপ্য টাকা তারা দিচ্ছে না এটা কিছুই না আমরা এই প্রতিবাদ চালিয়ে যাবো মমতা ব্যানার্জির নির্দেশে তারা শুনুক কি না শুনুক আমরা করবো এবং আমরা হাতে হাত ধরে এই বিজেপি যে সাম্রাজ্যবাদী দল ধর্ম নামে যারা রাজনীতি করে তাদের বিরুদ্ধে আমরা লড়ে যাবো